আসসালামু আলাইকুম। ফেনি ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে আমি এম খুশিদ আলম মাহাতি, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, দীর্ঘ 7 মাস ধরে তোমরা আমাদের থেকে অনেক দূরে অবস্থান করছো, এজন্য আমরা তোমাদেরকে খুব মিস করছি। নিশ্চয়ই তোমরাও মিস করছো। প্রিয় শিক্ষার্থী, অনেকদিন ধরে তোমাদের পড়াশোনার মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে, এজন্য ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃপক্ষ অনলাইন ক্লাসের উদ্যোগ নিয়েছে। গত বৃহস্পতিবার থেকে তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। আমি আশা করব যতদিন পর্যন্ত শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে, ইনশাল্লাহ আমরা অনলাইন ক্লাস কন্টিনিউ করে যাব, তোমরাও মনোযোগ দিয়ে অনলাইন ক্লাসগুলো দেখবে। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আমি কথা বলব। ষষ্ঠ অধ্যায়ের শিরোনাম হচ্ছে রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন। আজকে ক্লাসের বিষয় নেতৃত্ব। আজকে ক্লাস থেকে তুমি যা যা শিখবে, নেতৃত্বে ধারণা অর্জন করবে, নেতৃত্বে শাব্দিক অর্থ জানতে পারবে এবং পারিভাষিক অর্থ তুমি জানতে পারবে। আজকের ক্লাস থেকে তুমি নেতৃত্বের প্রকারভেদ এবং নেতৃত্বের উপাদান সম্পর্কে তুমি জানবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কথা বলবো তাহলে কি নিয়ে? নেতৃত্ব নিয়ে। আমরা সবাই নেতৃত্ব সম্পর্কে কম বেশি আমরা জানি। নেতৃত্বে শাব্দিক অর্থ হচ্ছে একজন নেতার গুণ। নেতা তো আমরা সবাই জানি, তাই না? নেতা হচ্ছে যিনি কোনো লক্ষ্যকে সামনে রেখে কোনো ব্যক্তিকে, কোনো জনগোষ্ঠী, কোনো সমাজ অথবা কোনো রাষ্ট্রকে ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য, সফলতা অর্জন করার জন্য, যে ব্যক্তির কথা বলছি বা সমাজ জনগোষ্ঠীর কথা বলছি, তাদেরকে নিয়ে যাওয়া, যে যিনি নিয়ে যান তাকে নেতা বলে। আর যে কৌশলের মাধ্যমে, যে যোগ্যতা এবং দক্ষতার মাধ্যমে নেতা লক্ষ্য পানে এগিয়ে যান, সেই যোগ্যতা এবং দক্ষতাকে বলা হচ্ছে নেতৃত্ব। নেতৃত্বের আমি এখানে শাব্দিক অর্থ লিখেছি, দেখো একটু মনোযোগ দিয়ে দেখো সবাই। শাব্দিক অর্থে নেতৃত্ব হল নেতার গুণ। নেতৃত্বে ইংরেজি প্রতিশব্দ হল লিডারশিপ। লিডারশিপ শব্দটি লিড শব্দ থেকে এসেছে, ইংরেজি লিড শব্দ থেকে এসেছে, যার অর্থ মানে লিড শব্দে তিনটে অর্থ হয়। আমি বলছি, প্রথম অর্থ হচ্ছে টু কন্ডাক্ট, চালনা করা বা চালিত করা, টু গাইড, পথ দেখানো, টু ডিরেক্ট, আদেশ করা। তাহলে শাব্দিক অর্থে নেতৃত্ব কি? একজন নেতা কোনো ব্যক্তিকে, কোনো জনগোষ্ঠীকে, কোনো সমাজের ব্যক্তিদেরকে তিনি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যে দক্ষতা বা কৌশল নিয়ে কাজ করেন, ওই দক্ষতা বা কৌশলকে বলা হচ্ছে নেতৃত্ব। নেতা অবশ্যই তার অনুসারী যারা থাকবে, ফলোয়ার যারা থাকবে, তাদেরকে তিনি নির্দিষ্ট পথে তিনি চালিত করবেন, পরিচালনা করবেন, তিনি নির্দিষ্ট পথ তাদেরকে নিয়ে যাবেন, তিনি তাদেরকে গাইড করবেন এবং তিনি তাদেরকে অনুসারীদেরকে তিনি বিভিন্ন কাজে আদেশ প্রদান করবেন। প্রিয় শিক্ষার্থী, আমরা নেতৃত্ব নিয়ে এর আগেও কথা বলছি। আমি আশা করছি আজকের ক্লাসে পরে নেতৃত্ব নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই কোনো না কোনো নেতৃত্বের মধ্যে রয়েছি। তুমি যখন একটা পরিবারে অবস্থান করছো, নিশ্চয়ই তোমার পরিবারে তোমার আব্বু অথবা তোমার আম্মু নেতৃত্ব দিচ্ছে। পরিবারে তোমার আব্বু কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করছে, তোমরা তোমাদের আব্বু আম্মুর কথা মেনে চলছো। আবার যখন তুমি শিক্ষা প্রতিষ্ঠানে আসছো, সেই শিক্ষা প্রতিষ্ঠানের কিছু নেতা রয়েছে, মানে যারা পরিচালক অথবা প্রভাষকবৃন্দ রয়েছে, শিক্ষকবৃন্দ রয়েছে, তাদের কথা তুমি ফলো করছো, তারা যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে সেভাবে মোতাবেক তুমি কাজ করছো। তার মানে আমরা প্রত্যেকেই কোনো না কোনো নেতৃত্বের মধ্যে আছি এবং নেতৃত্বের মধ্যে থাকা উচিত। আমরা যদি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আমরা কোনো কাজ করি, কোথাও এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি, কোনো সংগঠন নিয়ে কাজ করি, তাহলে আমরা সফল হতে পারবো না। আমাদেরকে
কোনো নেতার অধীনে যদি আমরা থাকি তাহলে আমরা সহজে লক্ষ্য পানে আমরা পৌঁছতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো মাঝিবিহীন একটা নৌকা নদীতে ছেড়ে দেওয়া হলো, একটু চিন্তা করে দেখি এই নৌকাটা কোথায় যাবে, তার কোনো গন্তব্য আছে? নিশ্চয়ই না। যদি একজন মাঝি থাকতো, তিনি হচ্ছেন ওই নৌকার নেতা, তিনি নৌকাকে যেভাবে যেদিকে নিয়ে যাবেন নৌকা সেই দিকেই যাবে। তদ্রূপ আমাদের মানব জীবনে যদি আমরা নেতৃত্বের মধ্যে না থাকি, আমরা যেখানে থাকি না কেন, যে কোনো সংগঠনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, যে কোনো প্রতিষ্ঠানে আমরা থাকি না কেন, আমরা যদি নেতৃত্বের মধ্যে থাকি তাহলে আমরা সহজে লক্ষ্য পানে পৌঁছতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা মুসলমান আমরা তো পবিত্র কোরআন পড়ি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলছে জানেন? বলছে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম, অর্থাৎ তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো এবং তারপরে তোমরা নেতাদের আনুগত্য করো। তার মানে হচ্ছে আল্লাহ এবং রাসূলের পরে তোমাদের যে নেতা থাকবে ওই নেতার আনুগত্য করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নেতৃত্ব নিয়ে আর একটু কথা বলছি। অনেক রাষ্ট্রবিজ্ঞানী নেতৃত্ব নিয়ে কথা বলেছেন, লিখেছেন, তবে নেতৃত্বের সঠিক সংজ্ঞা দেওয়া একটু কঠিন। এরপরও রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, আমরা কয়েকটা সংজ্ঞা জানব। তবে নেতৃত্ব এই গুণটাকে অনেকে বলছেন এটা বংশগত এবং এটা জন্মগত। আমি কিন্তু পুরোপুরি একমত না, কারণ এটা দুটোই হতে পারে। কারণ কিছু ব্যক্তি আছে তারা কি করে, যখন জন্মগ্রহণ করে তারা কিছু গুণাবলী নিয়ে অর্জন করে, নেতৃত্বটাও ঠিক এরকম। আবার অনেকে পরবর্তীতে তার প্রতিভাটাকে কাজে লাগিয়ে পড়াশোনার মাধ্যমে, প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের মাধ্যমে তিনি ভালো নেতা হতে পারেন, নেতৃত্ব গুণটা অর্জন করতে পারেন। এক্সাম্পল দিচ্ছি, যেমন দেখো আর্জেন্টাইন ফুটবল ফরওয়ার্ড লিওনেল মেসির কথা তোমরা নিশ্চয়ই শুনেছ। লিওনেল মেসির কিন্তু অনেক দক্ষতা রয়েছে ফুটবলে। এই দক্ষতাগুলোর বেশিরভাগই লিওনেল মেসি কিভাবে অর্জন করতে চান, তার কিন্তু জন্মগত পরিশ্রম অবশ্য সে করতেছে, তো বেশিরভাগ তার স্কিলগুলো হচ্ছে জন্মগত। আবার পর্তুগালের ফুটবল ফরওয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর কথা তোমরা শুনেছ। ক্রিস্টিয়ানো রোনালদোর যে প্রতিভাগুলো, ফুটবল প্রতিভা রয়েছে, এগুলো কিন্তু সে পরিশ্রমের মাধ্যমে কিন্তু অর্জন করেছে বেশিরভাগ দক্ষতাগুলো। তার মানে নেতৃত্ব এরকম, অনেকে এটা জন্মগত ভাবে লাভ করে, বংশগত ভাবে অনেকে লাভ করে। যেমন আমার দাদা নেতা ছিল, আমি আমার দাদাকে ছোটকাল থেকে ফলো করে আসতেছি, বংশগত ভাবে আমি পরবর্তী হয়তো নেতা হয়েছি। এরপরে অনেকে জন্মগত ভাবে নেতৃত্বের গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করে। আবার অনেকে একদম নিম্নবিত্ত পরিবার থেকে বা মধ্যবিত্ত পরিবার থেকে অনেক বড় নেতা হয়ে যাচ্ছে, নেতৃত্ব উঠে আসতেছে সেখান থেকে। কিভাবে? কারণ তারা প্রাতিষ্ঠানিক পড়াশোনার মাধ্যমে ওই নেতৃত্বের গুণাবলীগুলো অর্জন করতে পেরেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগ দিয়ে দেখো নেতৃত্বের সংজ্ঞা। রবার্ট বোলেমবাস্কি বলেছেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে জনগণকে প্রভাবিত করার যোগ্যতাই হচ্ছে নেতৃত্ব। কাঙ্ক্ষিত লক্ষ্যে যে প্রতিষ্ঠান বা যে সংগঠনে অনুসারী যারা আছে, নেতা তাদেরকে যেখানে নিয়ে যাবেন যে লক্ষ্যে, ওই লক্ষ্যে জনগণকে প্রভাবিত করার যোগ্যতা হচ্ছে নেতৃত্ব। নেতা কিন্তু সবসময় তার ফলোয়ার যারা আছেন তাদের উপর এক ধরনের প্রভাব বিস্তার করেন। এই প্রভাব বিস্তারের যে যোগ্যতা সেটা হচ্ছে নেতৃত্ব। কে বলছেন? রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট বোলেমবাস্কি। এরপরে কিম্বল ইয়ং এর মতে তিনি একটা সংজ্ঞা দিয়েছেন, দেখো নেতৃত্ব হল ব্যক্তির সেই গুণাবলী যার মাধ্যমে সে অন্যের কর্মধারা প্রভাবিত করে এবং অন্যের উপর আধিপত্য বিস্তার করে। যিনি নেতা, নেতা তার কিছু গুণাবলীর মাধ্যমে ব্যক্তির যে কর্মধারা, যে কাজগুলো করে, কাজের উপর প্রভাব বিস্তার করে এবং অন্যের উপর আধিপত্য বিস্তার করে, যেন নেতার কথা তার ফলোয়াররা শোনে, সেজন্য আধিপত্য বিস্তার করে। এই দুইটা সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি, যে ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরের বা কোনো জনসমষ্টির আচার ব্যবহার ও কার্যাবলী প্রভাবিত করতে পারে তাকে নেতা বলে এবং তার গুণাবলীকে নেতৃত্ব বলে। তাহলে আমরা কি জানলাম? যে একজন নেতা যে গুণাবলী, যে গুণাবলীর মাধ্যমে নেতা তার ফলোয়ারদেরকে প্রভাবিত করে অথবা তাদের উপর আধিপত্য বিস্তার করে, ওই গুণাবলীকে বলা হয় নেতৃত্ব। তো শিক্ষার্থী, তোমাদের বইয়ে অনেকগুলো
ডেফিনিশন সংজ্ঞা রয়েছে, তোমরা সবগুলো সংজ্ঞা পড়বে, কিন্তু দুই একটা সংজ্ঞা তোমরা মুখস্থ করবে রাষ্ট্রবিজ্ঞানীতে। পরীক্ষা যদি কোনো কোশ্চেন থাকে যে অনুধাবনমূলক প্রশ্ন, নেতৃত্ব কি বা নেতৃত্ব কাকে বলে ব্যাখ্যা করো খড়গ প্রশ্নে, তখন তোমরা একটা অথবা দুইটা ডেফিনিশন লিখে তখন নিজের আলোকে তোমরা এটাকে ব্যাখ্যা করে দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে জানবো নেতৃত্বের প্রকারভেদ সম্পর্কে। রাষ্ট্র বিজ্ঞানীরা বিভিন্নভাবে নেতৃত্বের প্রকারভেদ করেছেন, আমরা অনেকগুলো প্রকারভেদ সম্পর্কে আজকে জানবো। নেতাদের প্রকৃতি ও চরিত্র বিচারে অনেকগুলো ভাগে ভাগ করেছেন। প্রথম, একনায়কতান্ত্রিক নেতৃত্ব। একনায়কতান্ত্রিক নেতৃত্ব মানে যার অপর নাম হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। আমরা তো সবাই স্বৈরাচার সম্পর্কে জানি যে কারোর কথা তিনি শোনেন না, তিনি নিজে যাই বলেন তাই করেন, সেটাই ভালো মনে করেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরে নাও, সরি ধরে নাও না, যেমন আমি বলছি যে উত্তর কোরিয়ার কথা বলছি, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হচ্ছে কিম জং উন, তিনি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা, যা তোমরা সবাই জানো। তিনি কিন্তু একজন একনায়কতান্ত্রিক নেতৃত্বের অধিকারী। কিম জং উন যাই বলেন উত্তর কোরিয়াতে তাই হন, তিনি কারো মতকে তোয়াক্কা করেন না, কারো পরামর্শ তিনি গ্রহণ করেন না, যেটা নিজে ভালো মনে করেন তিনি সেটাই করেন। তিনি সবসময় মনে করেন যে তিনি সঠিকটাই বলছেন এবং তিনি কখনো ভুল করতে পারেন না। আশা করছি একনায়কতান্ত্রিক নেতৃত্ব তোমাদের বুঝে আসছে। এরপরে হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। একনায়কতান্ত্রিক নেতৃত্বের বিপরীত হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। গণতান্ত্রিক নেতৃত্বে যিনি দায়িত্ব থাকেন বা যিনি গণতান্ত্রিক নেতা হবেন, তিনি জনগণের কথা শুনেন। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি কিন্তু ওই যে কিম জং উনের মতো যা ইচ্ছা তাই করতে পারবেন না। আমেরিকার যে সংবিধান আছে, তিনি সংবিধান মোতাবেক তিনি কাজ করবেন, জনগণের কল্যাণের জন্য কাজ করবেন, জনগণের পালস অনুযায়ী তিনি সবকিছু পরিচালনা করবেন। জনগণ যদি তাকে না চাতেন তিনি ক্ষমতা থাকতে পারবেন না। তার মানে জনগণের উপকার হয়, জনগণের অধিকার বাস্তবায়নের জন্য যা যা করা দরকার তিনি সেভাবে করছেন, তাদের মতামতকে তিনি গুরুত্ব দিয়ে থাকেন। এই ধরনের নেতৃত্বকে বলা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। এরপর হচ্ছে তত্ত্বাবধানকারী নেতৃত্ব। তত্ত্বাবধানকারী নেতৃত্ব হচ্ছে একনায়কতান্ত্রিক নেতৃত্বের কোমল রূপ, এবং এটা গণতান্ত্রিক নেতৃত্বের থেকে আরেকটু দয়াবান এবং আরেকটু বন্ধু ভাবাপন্ন। এক্সাম্পল দিলে তুমি বুঝবে, যেমন ধরো মিশরের এক সময়ের একনায়কতান্ত্রিক নেতা ছিলেন, স্বৈরাচারী নেতা ছিলেন হোসনি মোবারক, অনেকদিন তিনি ক্ষমতা ছিলেন। তিনি যখন ক্ষমতা থেকে পদত্যাগ করতেছেন, তখন তিনি তার ক্ষমতাটা হস্তান্তর করলেন সেনা কাউন্সিলের কাছে। ওই সেনা কাউন্সিল পরবর্তীতে গণতন্ত্র নিয়ে কাজ করেছিলেন। তার মানে বোঝা যাচ্ছে গণতন্ত্র নিয়ে কাজ করছে কে? তত্ত্বাবধানকারী নেতৃত্ব। আমি আবার বলছি, তত্ত্বাবধানকারী নেতৃত্ব হচ্ছে একনায়কতান্ত্রিক নেতৃত্বের কোমল রূপ, এবং গণতান্ত্রিক নেতৃত্ব থেকে একটু দয়াবান এবং একটু বন্ধু ভাবাপন্ন। আশা করছি বুঝে আসছে তোমাদের। এরপর হচ্ছে সম্মোহনী নেতৃত্ব। উদাহরণস্বরূপ বলা যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা। এই ধরনের নেতৃত্বের অধিকারী যারা, তাদের ভিতরে এক ধরনের পাওয়ার রয়েছে, এক ধরনের শক্তি রয়েছে, যেগুলোর কারণে জনগণ তাদেরকে অন্ধভাবে বিশ্বাস করে, শ্রদ্ধা ভক্তি নিবেদন করে তাদের প্রতি। তারা যেভাবে বলেন, তাদের ফলোয়ার যারা আছেন সেভাবে তাদের কথা শুনেন এবং বিশ্বাস করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণের অনুপ্রাণিত হয়ে তার কথা শুনে নিরস্ত্র বাঙালিরা, পাকিস্তানিদের মতো কোনো বড় ধরনের অস্ত্র শস্ত্র না নিয়েও তাদের কাছে যার কাছে যা কিছু ছিল সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল এবং আমরা যুদ্ধে জয়লাভ করেছিলাম। তাহলে সম্মোহনী নেতৃত্ব মানে কি? সম্মোহন মানে হচ্ছে কোনো ব্যক্তির বিশেষ গুণকে বোঝানো হয়। এটা কিন্তু সবার মাঝে থাকে না, এটা বিশেষ কিছু ব্যক্তির মধ্যে এই সম্মোহনী নেতৃত্বের গুণাবলীটা থাকে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি এটাও বুঝে আসছে তোমাদের। এরপর হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব। রাজনৈতিক নেতৃত্ব হচ্ছে কোনো ব্যক্তি বিশেষ কোনো জনগোষ্ঠীর বিশেষ কোনো রাজনৈতিক দলের মতবাদ বা মতাদর্শ প্রচার করে থাকেন। যেমন ধরো
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তিনি বাংলাদেশ আওয়ামী লীগ দলের যে সকল কর্মসূচি আছে, মতবাদ মতাদর্শ আছে, যেগুলো প্রচার করতেছেন, জনগণকে আকৃষ্ট করতেছেন। অপরদিকে বিএনপি বাংলাদেশ জাতীয়বাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির যে কর্মসূচি মতবাদ রয়েছে সেগুলো তিনি প্রচার করতেছেন। তার মানে হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের নেতা হবেন, যেমন ডক্টর কামাল হোসেন তিনি একজন রাজনৈতিক নেতৃত্ব, আসম আব্দুল রব একজন রাজনৈতিক নেতৃত্ব, এরপর হচ্ছে হোসেন মোহাম্মদ শাহ একজন রাজনৈতিক নেতৃত্ব ছিলেন। তার মানে কোনো রাজনৈতিক দলের তিনি অধীনে কাজ করবেন এবং জনগণের কাছে তাদের দলের মতবাদ মতাদর্শ প্রচার করবেন। এরপরটা হচ্ছে বিশেষজ্ঞসুলভ নেতৃত্ব। বিশেষজ্ঞসুলভ নেতৃত্ব হচ্ছে এমন একটা নেতৃত্ব, এখানে কিন্তু নেতা তার ফলোয়ারদের উপর প্রভাব বিস্তার করবেন না তিনি। ওই যে বিশেষজ্ঞসুলভ নেতৃত্ব হচ্ছে কোন ব্যক্তির বিশেষ কিছু জ্ঞান দক্ষতা বা তার পেশাগত যে সাফল্য আছে এটার প্রতি জনগণ তার ফলোয়াররা আকৃষ্ট হবে। যেমন ধরো একজন ডাক্তার, একজন ডাক্তার কিন্তু বিশেষজ্ঞসুলভ নেতৃত্বের অধিকারী, কারণ তিনি চিকিৎসা শাস্ত্রে দক্ষতা অর্জন করেছেন, তিনি রোগীদেরকে ট্রিটমেন্ট করার যোগ্যতা অর্জন করেছেন। এই জন্য যারা রোগী থাকবে, জনসাধারণ থাকবে, তার প্রতি আকৃষ্ট হবে, তার কাজের প্রতি আকৃষ্ট হবে। একজন শিক্ষক বিশেষজ্ঞসুলভ নেতৃত্বের অধিকারী, একজন শিক্ষক যেই সাবজেক্টের উপর এক্সপার্ট ওই সাবজেক্টের শিক্ষার্থীরা তার প্রতি আকৃষ্ট হবে। কিন্তু এখানে নেতা কিন্তু যিনি বিশেষজ্ঞসুলভ নেতৃত্বের অধিকারী তিনি কিন্তু এখানে প্রভাব বিস্তার করবেন না। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমাদের বিশেষজ্ঞসুলভ নেতৃত্ব বুঝে এসেছে। এরপর হচ্ছে সমাজ সংস্কারক নেতৃত্ব। আমাদের সমাজে অনেক সময় বিভিন্ন ধরনের কুসংস্কার দেখা যায়, অসংগতি দেখা যায়। এই কুসংস্কার এবং অসংগতি দূর করার জন্য মাঝে মধ্যে এমন নেতা তৈরি হন যারা এগুলাকে সমাজ থেকে দূর করেন। যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হাজী শরীয়তুলের অনেকগুলো নাম আছে যারা সমাজ সংস্কারক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। সমাজ সংস্কারক নেতৃত্বের অপর নাম হচ্ছে বিপ্লবী নেতৃত্ব। এই নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে নেতাগণ সমাজের যে মানুষ আছেন বা বিশেষ কোন জনগোষ্ঠী আছেন তাদেরকে সমাজের বিভিন্ন অসঙ্গতি বিভিন্ন কুসংস্কার সম্পর্কে তাদেরকে ধারণা দিয়ে থাকেন, তাদেরকে লক্ষ্য অর্জনের জন্য কাজ করে থাকেন, জনগণের পাশাপাশি থাকেন, অবস্থান করেন। প্রিয় শিক্ষার্থী, আমি একটু ফিডব্যাক নিচ্ছি তোমাদের থেকে। আমাদের আজকের ক্লাসে মূল বিষয় ছিল নেতৃত্ব। আমরা নেতৃত্বের শাব্দিক অর্থ আমরা জেনেছি, নেতৃত্বের শাব্দিক অর্থ বলেছি। নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিডারশিপ। আমি লিডারশিপের তিনটে অর্থ বলেছি, টু কন্ডাক্ট, টু গাইড, টু ডিরেক্ট। এবং নেতৃত্বের অনেকগুলো সংজ্ঞা বলেছি আমি। এরপরে নেতৃত্বের প্রকারভেদ বলেছি, নেতাদের প্রকৃতি ও চরিত্র বিচারে অনেকগুলো প্রকার রয়েছে। প্রথম হচ্ছে এক নায়কতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, তত্ত্বাবধানকারী নেতৃত্ব, সম্মোহনী নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, বিশেষজ্ঞসুলভ নেতৃত্ব, সমাজ সংস্কারক নেতৃত্ব। প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাস আজকে এই পর্যন্তই। আমি আশা করছি আমাদের আগামী ক্লাসে তোমরা সবাই অনলাইনে যুক্ত থাকবে। আমার আগামী ক্লাস হবে পরনীতি ও সুশাসন প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় থেকে। আমরা যে আজকে নেতৃত্ব করেছি, এই নেতৃত্বের যে গুণাবলী রয়েছে, একজন নেতা যে হবেন নেতার অনেকগুলো যোগ্যতার প্রয়োজন রয়েছে। এই যে কি কি যোগ্যতার প্রয়োজন, কি কি গুণাবলী থাকা প্রয়োজন, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা নেতৃত্বের গুণাবলী নিয়ে আমরা কথা বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং মনোযোগ দিয়ে তোমরা অনলাইন ক্লাসগুলো উপভোগ করবে। ভালো থেকো, সবাই সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।